हेलो बंधुरा, आमार नाम प्रसेनजीत और आपनारा देखछेन टेकहेल बांगला। बंधुरा आज के आमरा ए सर्किटटा बनानो शिखब। एटा एकटा थ्री चैनल एलईडी चेजार सर्किट। ताहले चलुन शुरू करी और ए सर्किटटा बनानो शिखे नी। बंधुरा एटा बनानोर जन्य सबथेके प्रथमे आमादेर निते हबे तीनटे BC547 ट्रांजिस्टर। तारपरे एई तीनटे ट्रांजिस्टारेर तीनटे एमिटार पॉइंट्स आमरा एकसाथे एमन भावे सोल्डार करे देब। एबार आमादेर निते हबे तीनटे 47K रेजिस्टार। तारपरे एकटा 47K रेजिस्टार आमरा एई ट्रांजिस्टारटार बेस पॉइंटटार संगे, द्वितीय 47K रेजिस्टरटाके आमरा एई ट्रांजिस्टरटार बेस पॉइंटटार संगे और तृतीय 47K रेजिस्टरटाके आमरा एई ट्रांजिस्टरटार बेस पॉइंटटार संगे एमन भावे सोल्डार करे देब। तारपरे एई तीनटे रेजिस्टारेर बाकी तीनटे पॉइंट्स आमरा एकसाथे एमन भावे सोल्डार करे देब। एबार आमादेर निते हबे तीनटे 100UF25 ভোল্ট ক্যাপাসিটর। তারপরে একটা ক্যাপাসিটরের পজিটিভ পয়েন্টটাকে আমরা এই ট্রানজিস্টরটার কালেক্টর পয়েন্টটার সঙ্গে আর নেগেটিভ পয়েন্টটাকে আমরা এই ট্রানজিস্টরটার বেস পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দ্বিতীয় ক্যাপাসিটরটার পজিটিভ পয়েন্টটাকে আমরা এই ট্রানজিস্টরটার কালেক্টর পয়েন্টটার সঙ্গে আর নেগেটিভ পয়েন্টটাকে আমরা এই ট্রানজিস্টরটার বেস পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে তৃতীয় ক্যাপাসিটরটার পজিটিভ পয়েন্টটাকে আমরা এই ট্রানজিস্টরটার কালেক্টর পয়েন্টটার সঙ্গে আর নেগেটিভ পয়েন্টটাকে আমরা এই ট্রানজিস্টরটার বেস পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। এবার আমাদের নিতে হবে তিনটে এলইডি বাল্ব আর তিনটে 1K রেজিস্টার। তারপরে এই তিনটে এলইডি বাল্বের তিনটে পজিটিভ পয়েন্টস আমরা একসাথে এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে একটা 1K রেজিস্টার আমরা এই এলইডিটার নেগেটিভ পয়েন্টটার সঙ্গে আর এই ট্রানজিস্টরটার কালেক্টর পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দ্বিতীয় 1K রেজিস্টরটাকে আমরা এই এলইডিটার নেগেটিভ পয়েন্টটার সঙ্গে আর এই ট্রানজিস্টরটার কালেক্টর পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে তৃতীয় 1K রেজিস্টরটাকে আমরা এই এলইডিটার নেগেটিভ পয়েন্টটার সঙ্গে আর এই ট্রানজিস্টরটার কালেক্টর পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তাহলে বন্ধুরা এই সার্কিটটা তৈরি হয়ে গেছে। তাহলে চলুন এবার এই সার্কিটটাকে চেক করে দেখা যাক। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে একটা থ্রি চ্যানেল এলইডি চেজার সার্কিট নিজের ঘরেই বানাতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কথা হবে পরে টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ
ভিডিওটা দেখার জন্যে।